হয়তো ভারত বাংলাদেশের ওপর ঢিলেমি দেখিয়ে বাংলাদেশকে হালকায় নিয়ে বিশাল বড় ভুল করে ফেলেছে। কারণ বাংলাদেশ এখন এমন কিছু করে দিয়েছে যার জন্য ভারতকে আজকে এই দিনও দেখতে হচ্ছে। সদ্যই খবর বেরিয়ে এসছে, ভারতের নিউ দিল্লিতে একটা বিরোধ শুরু হয়ে গেছে, যেখানে এখন এই বিষয়টির আবেদন শুরু হয়ে গেছে যে বাংলাদেশে এক্সপোর্ট হওয়া সমস্ত প্রয়োজনীয় প্রোডাক্টকে ভারতের দ্বারা পুরোপুরি বন্ধ করে দেওয়া হোক আর সেগুলোর ওপর পুরোপুরি ব্যান লাগানো হোক। যদিও ভারত এমনটা আশা করেনি যে ভারতকে সব ধরনের প্রোডাক্টের এক্সপোর্ট বাংলাদেশের জন্য বন্ধ করতে হবে, কিন্তু হয়তো এখন এই ধরনের প্রোটেস্টের পর ভারতকে এমন পদক্ষেপ গ্রহণ করতে হতে পারে। ভারত এবং বাংলাদেশের সঙ্গে যুক্ত এমনই কিছু চমকে দেওয়ার মতো খবর সামনে বেরিয়ে এসছে যেগুলো আমরা এই ভিডিওতে শুনবো। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করুন, কারণ এইটাই আমাদের মধ্যে মোটিভেশন আনে। গত 19 সেপ্টেম্বরের কথা, বাংলাদেশের খাগড়াছড়ি জেলাতে যে চাকমা সম্প্রদায় মানুষজন থাকতো তাদের ওপর বাংলাদেশি আর্মির দ্বারা একটা বড় ধরনের আক্রমণ করা হয়। ওই মানুষদের 100-এর বেশি বাড়িঘর দোকানে বাংলাদেশি আর্মিরা আগুন লাগিয়ে দেয়। মানে কিছুদিন আগে কট্টরপন্থীরা হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছিল, কিন্তু এখন সেই অত্যাচার সমস্ত সংখ্যালঘুদের ওপর বর্তাচ্ছে। আর চাকমা সম্প্রদায়ের মানুষদের ওপর স্বয়ং বাংলাদেশি আর্মির দ্বারা ইতিহাসের সবচেয়ে বড় অ্যাটাক করা হয়। এরপর সেই মানুষদের শেষ ভরসা রূপে ভারতের কথাই মাথায় আসে। আর চাকমা সম্প্রদায়ের মানুষরা যারা ভারতেও থাকে, তারা ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় এবং প্রধানমন্ত্রী মোদীর নামে একটা চিঠি লেখে, যাতে পরিষ্কার বলা হয় ভারতকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের সঙ্গে সব ধরনের সম্পর্ক রদ করে দেওয়া উচিত আর তাদের ওপর দয়া দৃষ্টি দেখানোর প্রয়োজন নেই, কারণ ভারতের প্রতিবেশী বাংলাদেশে অনবরত সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে। আর এই বিষয়টা এখন এত দূর পৌঁছে গেছে যে স্বয়ং ওখানকার আর্মিরা অ্যাটাক করা শুরু করে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই বিষয়টা এখনো মাথায় ঢুকছে না যে কেন বেশিরভাগ দেশ এই বিষয়ে এখনো নিজের চোখে রুমাল বেঁধে বসে আছে আর বাংলাদেশে এমন ধরনের কার্যকলাপ নিয়ে কোনো দেশ কোনো কিছুই বলছে না। আমরা এই খবরটা নিয়ে আলোচনা এজন্য করছি কারণ ভারতের প্রতিবেশী দেশে এত কিছু হওয়া সত্ত্বেও বিষয়টা অনেক কমজনই কভার করেছে, তাই মনে হলো বিষয়গুলো আপনাদের জানানো উচিত। বর্তমানে বাংলাদেশের দ্বারা এমন ধরনের ক্রিয়াকলাপ এবং আর্মির দ্বারা সংখ্যালঘুদের ওপর এভাবে হামলা করার বিষয়টা এখন নিউ দিল্লি অবধি পৌঁছে গেছে আর যন্তর মন্তরে চাকমা কমিউনিটির মানুষদের দ্বারা এই বিষয়টা নিয়ে হিউজ লেভেলে প্রোটেস্ট করা হচ্ছে এবং তাদের তরফ থেকে দুটো বড়সড় ডিমান্ড করা হচ্ছে। প্রথম ডিমান্ড তো হলো ভারত সরকার কোনো না কোনো ভাবে বাংলাদেশের চাকমা কমিউনিটির মানুষদের বাঁচাক, আর অপর ডিমান্ড যেটা করা হচ্ছে বাংলাদেশে ভারতের দ্বারা যে এসেনশিয়াল প্রোডাক্ট মানে উপযোগী সামগ্রীর এক্সপোর্ট করা হয় সেটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হোক আর তার উপর চিরকালের জন্য ব্যান লাগিয়ে দেওয়া হোক, যাতে মোহাম্মদ ইউনূস তার ভুল বুঝতে পারে যে তাদের তরফ থেকে কত বড় ভুল করা হয়েছে। আর এখানে ভারত সরকারেরও বিষয়টা বুঝতে সুবিধা হচ্ছে যে আমরা বাংলাদেশকে যতটা হালকাভাবে দেখার চেষ্টা করেছি বাংলাদেশের আক্রমণাত্মক মনোভাব ততই বেড়ে গেছে, আর যদি ভারত এখনো কোনো কড়া অ্যাকশন বাংলাদেশের বিরুদ্ধে না নেয় তো ওখানকার যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রয়েছে তারা আরো সংকটের মধ্যে পড়তে পারে। কিন্তু যখন এই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে যে বাংলাদেশের আর্মি এই সবকিছু কিভাবে করতে পারছে, তো এই বিষয়টা সামনে বেরিয়ে আসছে যে এতে নিশ্চয়ই পাকিস্তানের ISI এবং ইসলামিক টেরোরিস্টের বড় সড় হাত রয়েছে। এই ধরনের নির্মম ক্রিয়াকলাপের জন্য PM মোদি বাংলাদেশের মোহাম্মদ ইউনূসকে ডিরেক্ট ইগনোর করা শুরু করে দিয়েছে, কারণ যখন আমেরিকাতেও দিন কয়েক আগে প্রধানমন্ত্রী মোদি গেছিলেন তখন ওই সময় মোহাম্মদ ইউনূসও পৌঁছেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী মোদি তার সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকার করেন। কিন্তু যখন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন তখন তিনি নিজের তরফ থেকে বাংলাদেশকে ফুল সাপোর্ট দেওয়ার কথা বলে আর আমেরিকা এটা পর্যন্ত বলে দেয় বাংলাদেশের সঙ্গে তারা ক্লোজ পার্টনারশিপ করে এগিয়ে যাবে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, সংখ্যালঘু এবং হিন্দুদের ওপরে হওয়া অত্যাচার নিয়ে কোনো কথা মেনশন করা হয় না, এমনকি আর্মির দ্বারা চাকমা সম্প্রদায়ের মানুষদের ওপর এমন বড়সড় অ্যাটাক করা হয় আর 100-এর বেশি ঘর বাড়ি দোকানপাট জ্বালানো হয়, কিন্তু এই নিয়ে আমেরিকাও কোনো কথা বলে না। মানে এক্ষেত্রে যখন আমেরিকা চীন এবং পাকিস্তান এই তিন দেশের হাত বাংলাদেশের মাথার ওপর রয়েছে, সেক্ষেত্রে ভারতের জন্য বাংলাদেশকে আটকানো কিছুটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য সরাসরি এখন প্রধানমন্ত্রী মোদীর সামনে দাবি উঠছে বাংলাদেশে সমস্ত এসেনশিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের এক্সপোর্ট দ্রুত বন্ধ করে দেওয়া হোক, যেটায় ভারতের দ্বারা বাংলাদেশকে এক্সপোর্ট করা ফুড প্রোডাক্ট জ্বালানি মানে ডিজেল পেট্রোল কয়লা এবং এনার্জির সঙ্গে সঙ্গে
টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হওয়া র মেটেরিয়ালের এক্সপোর্টকেও বন্ধ করার কথা বলা হচ্ছে। আর এর এক্সপোর্টে পুরোপুরি ততক্ষণ ব্যান লাগিয়ে রাখার কথা বলা হয়েছে, যতক্ষণ না বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হওয়া অত্যাচারকে থামানো হচ্ছে। বিশ্বাস করুন বন্ধুরা, এর ফলে বাংলাদেশ এমন ধাক্কা খাবে যে তারা পুরো নড়ে যাবে। আর এমনটা না হলে বাংলাদেশ খুব দ্রুত পূর্ব পাকিস্তানে পরিণত হবে। আর নিউ দিল্লিতে যখন এই ধরনের প্রোটেস্ট হচ্ছে, তো নিশ্চয়ই ভারত সরকার কোনো না কোনো স্টেপ বাংলাদেশের বিরুদ্ধে অবশ্যই নেবে। কারণ না শুধু চাকমা সম্প্রদায়ের মানুষদের বাড়ি ঘর জ্বালানো হয়েছে, বরং নজনকে প্রাণেও মারা হয়েছে, আর একটা বুদ্ধ মন্দিরকেও ভেঙে দেওয়া হয়েছে। তো এখন এটাই দেখতে হবে, দিল্লিতে হওয়া এই প্রোটেস্টের পর এখানে ভারত সরকার দ্বারা কি অ্যাকশন নেওয়া হয়, বাংলাদেশের জন্য সব ধরনের এক্সপোর্ট বন্ধ করা হবে নাকি অন্য কোনো পদক্ষেপ নেওয়া হবে। কেননা বিগত কিছুদিনে এই প্রোটেস্ট মারাত্মক হারে বেড়েছে, তো এই নিয়ে সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে হবে। কিন্তু এর মাঝে আপনারা এটা জানলে খুশি হবেন, ভারতের দুই প্রতিবেশী ভিখারী দেশ প্রথমবার সাক্ষাৎ করেছে। আর এদের সাক্ষাৎ দেখে এমনটা মনে হচ্ছে যেন মেলায় হারিয়ে যাওয়া ভাই বহু যুগ পর আবার একসাথে হয়েছে। শুধু ভারতই নয়, গোটা দুনিয়া এই দুই দেশকে ভালো মতো দেখছে, কারণ এই দুই দেশের ক্রিয়াকলাপ প্রায় একই। আর হবে নাই বা কেন, ভাই বলে যে কথা। আর একদিকে যেখানে দুনিয়ার সমস্ত দেশ নিজেদের গৌরবের সাথে ইউনাইটেড নেশনের মিটিং এ উপস্থিত হয়, সেখানে এই দুই দেশ ভিক্ষার বাটি নিয়ে বিদেশ যাত্রা করছে। আর ওই দুই দেশ এমন লাফিয়ে লাফিয়ে গলা মেলাচ্ছে যেন বহু যুগ পর এক ভাই আর এক ভাইকে খুঁজে পেয়েছে। তো এখন কামাল করা বিষয় হলো দুই দেশের উদ্দেশ্য একই, যে কোনো না কোনো ভাবে নিজের বাটি ভরো আর দেশে ফেরো। যদি ভিক্ষার বাটি ভরতে তারা ব্যর্থ হয়, তাহলে দেশবাসী তাদের ছাড়বে না। এর মাঝে পাকিস্তানের সাহেবাজ শরিফ 1.1 বিলিয়ন ডলার নিয়ে নিজের বাটি তো ভরে নেয়, সেখানে বাংলাদেশ নিজের ভিক্ষার বাটি ভরার জন্য 5 বিলিয়ন ডলার লোন চেয়েছে, কিন্তু এই লোন এখন পাস করা হয়নি। তো এখন যাই হোক, এই দুই দেশকে দুনিয়া এখন ভিখারি হিসেবে দেখছে। তো এখন এই বিষয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।